শুধু দর্শক মণ্ডলী, মাইটুর বিডি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান এবং নানা ইতিহাস সমৃদ্ধ গোপালগঞ্জ জেলার সকল দর্শনীয় স্থান সম্পর্কে জানতে ভিডিওটির শেষ পর্যন্ত থাকুন। প্রাচীনবঙ্গের দক্ষিণাঞ্চলের এই অঞ্চলটি বঙ্গ নামে পরিচিত ছিল। খ্রিস্টপূর্ব 300 সালের দিকে ভারতীয় উপমহাদেশের অন্যতম শক্তিশালী রাজ্য গঙ্গারিদ্ধির রাজধানী ছিল কোটালীপাড়ায়। 1909 সালে বাকেরগঞ্জ জেলার মাদারীপুর মহকুমা থেকে পৃথক হয়ে নতুন গোপালগঞ্জ মহকুমা গঠন করা হয়। 1984 সালের 1 ফেব্রুয়ারি গোপালগঞ্জ মহকুমা গোপালগঞ্জ জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। ঢাকা, চট্টগ্রাম ও সিলেট থেকে বাসে করে আসা যায় গোপালগঞ্জ। কাপ্তলীয় সায়দাবাদ বাস টার্মিনাল থেকে বেশ কয়েকটি বাস গোপালগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। এ সম্পর্কিত বিস্তারিত আরও তথ্য আমাদের ওয়েবসাইট www.mytourbd.com-এ পেয়ে যাবেন। তবে ভ্রমণ প্ল্যানের সুবিধার্থে আমরা প্রথমে ঢাকা থেকে সরাসরি বাসে গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলায় যাব। আমাদের প্রথম গন্তব্য গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার ওরাকান্দি ইউনিয়নে অবস্থিত ওরাকান্দি ঠাকুরবাড়ি। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের লীলাক্ষেত্র এবং মতুয়া সম্প্রদায়ের মহাতীর্থ হিসেবে সনাতন ধর্মাবলম্বীদের কাছে এটি পবিত্র স্থান। প্রায় 200 বছর আগে 1218 বঙ্গাব্দের ফাল্গুন মাসে ওরাকান্দির পার্শ্ববর্তী সাফুরিডাঙ্গা গ্রামে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর জন্মগ্রহণ করেন। এই গ্রামেরই ভীষ্টদেব দাস নিম্নবর্ণের প্রতিনিধি হিসেবে প্রথম বাংলার আইন পরিষদে প্রবেশ করেন। কাশিয়ানি থেকে ওরাকান্দি সাতপুর সড়ক ধরে 14 কিলোমিটার দূরত্বে গোপালগঞ্জ জেলার মুখসুদপুরে অবস্থিত ঐতিহাসিক উজানি রাজবাড়ি এটি। অসাধারণ স্থাপত্য শৈলী নিয়ে দাঁড়িয়ে থাকা ভবনটি সংস্কারের অভাবে ক্রমে ক্রমে বিলুপ্তির দিকে এগিয়ে যাচ্ছে। জমিদার গোবিন্দ নারায়ণ ও সুর নারায়ণ গোপালগঞ্জের উজানি গ্রামে বসতি স্থাপনের উদ্দেশ্যে অসাধারণ কারুকার্য খচিত এই বাড়িটি নির্মাণ করেন। তৎকালীন সময়ে উজানি জমিদারের মোট 7টি জমিদারি ছিল। প্রাসাদ ছাড়াও উজানি রাজবাড়িতে আরও আছে বৈঠকখানা, পুকুরের ঘাট, মঠ ও মন্দির। জমিদারি প্রথা বিলুপ্তির সাথে সাথে জমিদার ও তাদের উত্তরসূরিরা ভারতে চলে গেলেও সুরনারায়ণের বংশধররা এখনও এই উজানি জমিদার বাড়িতে বসবাস করছেন। উজানি জমিদার বাড়ির পাশেই রয়েছে জেলার ঐতিহ্যবাহী চান্দারবিল। 10,890 হেক্টর এলাকা নিয়ে বিস্তৃত চান্দারবিল জীব বৈচিত্র্যে ভরা এক বিশাল জলাভূমি। এর পূর্ব পাশ দিয়ে প্রবাহিত মধুমতি বিল রুট ক্যানেল। গোপালগঞ্জ জেলার ঐতিহ্যবাহী চান্দারবিল আজ থেকে প্রায় 4,000 বছর আগে উঁচু বনভূমি ছিল বলে জানা যায়। এখানে তখন জনবসতি ছিল না বলে বন্য পশুর অবাধ বিচরণ। ভূমিকম্পের ফলে ওইসব বনভূমি দেবে গিয়ে বিশাল জলাভূমিতে পরিণত হয়। এখানে একসময় এত বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ ও মাছ ছিল যে চান্দারবিল বৃহত্তর ফরিদপুর জেলার মাছের অভয়ারণ্য হিসেবে পরিচিত হয়ে ওঠে। আমাদের এবারের গন্তব্য মুখসুদপুর উপজেলা থেকে পূর্ব দিকে মুখসুদপুর টেকেরহাট মহাসড়ক হয়ে 7 কিলোমিটার দূরে মহারাজপুর ইউনিয়নের বনগ্রামে অবস্থিত ঐতিহাসিক ভূঁইয়াবাড়ি। এটি মুখসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নে অবস্থিত। কার দ্বারা এবং কবে নাগাদ এই জমিদার বংশ ও জমিদার বাড়ির সূচনা হয়েছে তার কোনো সঠিক তথ্য জানা যায়নি। তবে এই বাড়িতে এখন যে পরিবারটি বসবাস করে তারা নিজেদেরকে জমিদারের বংশধর দাবি করেন। তাদের মতে গোবিন্দ ভূঁইয়া ছিলেন এই বাড়ির শেষ জমিদার। তিনি মারা যাওয়ার পর তার বংশধর হিসেবে দাবি করা পরিবারটি এখানে বসবাস করে। এখানে অনেক সুউচ্চ প্রাচীন ভবন এবং দুর্গা মন্দির রয়েছে।
এই জমিদার বাড়িটির পাশ দিয়ে বয়ে গেছে কুমার নদ। এবারের গন্তব্যটিকে ঢাকার সোনারগাঁওয়ের পানাম নগরের সাথে তুলনা করা যেতে পারে। টেকেরহাট গোপালগঞ্জ সড়ক ধরে প্রায় পৌনে এক ঘন্টা ভ্রমণ করে সোজা পৌঁছে যাবেন ঐতিহাসিক উলপুর গ্রামে অবস্থিত উলপুর জমিদার বাড়ি। জমিদার প্রীতিশচন্দ্র রায় চৌধুরী প্রায় 200 একর জায়গা জুড়ে উলপুর জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন। বর্তমানে জমিদারের উত্তরসূরি মিলনকান্তি রায় চৌধুরী জমিদারের বাড়ির আদলে দৃষ্টিনন্দন স্থাপনা নির্মাণ করেন। এর মধ্যে সবচেয়ে সুন্দর ভবনটি বৃদ্ধাশ্রম হিসেবে ব্যবহৃত হবে, যার কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। এছাড়া সুইমিং পুল, নিজের বাসভবন, দুর্গা মন্দির এবং বঙ্গবন্ধু কর্নার নির্মাণ করেন। এবার আমাদের গন্তব্য গোপালগঞ্জ জেলা সদরে অবস্থিত জেলার কেন্দ্রীয় মসজিদ ফোর্ট মসজিদে। মসজিদটি 1949 সালে তৎকালীন পাকিস্তানের গভর্নর খাজা নাজিমুদ্দিন উদ্বোধন করেন। পরবর্তীতে স্থানীয় জেলা প্রশাসক কাজী গোলাম আহাদের তত্ত্বাবধানে মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন হয়। মসজিদটিতে সুদৃশ্য উচ্চ মিনার সহ বৃহদাকার প্রবেশ গেট রয়েছে। এছাড়াও একটি বড় গম্বুজ ও 4টি ছোট গম্বুজ রয়েছে। এবারের গন্তব্য টুঙ্গিপাড়া। শহরের লঞ্চঘাট বাস স্ট্যান্ড থেকে সিএনজি বা লেগুনায় চলে যেতে হবে পাটগাতি। পাটগাতি থেকে রিক্সা নিয়ে চলে যেতে হবে বঙ্গবন্ধুর সমাধিসৌধে। গোপালগঞ্জ জেলা সদরের টুঙ্গিপাড়া গ্রামে বাংলাদেশের স্বাধীনতার রূপকার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমানের আদি পৈতৃক নিবাস অবস্থিত। বর্তমান বাড়িটি নির্মাণ করেন বঙ্গবন্ধুর পূর্বপুরুষ জমিদার শেখ পুত্রতুল্লা। 1920 সালের 17ই মার্চ এ বাড়িতে জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার শৈশব ও কৈশোর কেটেছে এ বাড়িতেই। 1975 সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর দীর্ঘদিন বাড়িটি অবহেলিত অবস্থায় পড়ে থাকে। ২০১২ সালে জরাজীর্ণ বাড়িটি সংস্কার করা হলে তখন এর কাঠামোগত পরিবর্তন হয়। আদি পৈতৃক বাড়ির পাশেই শায়িত আছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। ১৯৭৫ সালের 15ই আগস্ট ঘাতকের বুলেটের আঘাতে বঙ্গবন্ধুর আন্দোলন সংগ্রামময় বর্ণাঢ্য জীবনের অবসান ঘটে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মরদেহ পারিবারিক কবরস্থানে মা বাবার কবরের পাশেই সমাহিত করা হয়। 2001 সালের 10ই জানুয়ারি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই সমাধিসৌধের উদ্বোধন করেন। বঙ্গবন্ধু সমাধি কমপ্লেক্সের মধ্যে রয়েছে মসজিদ, জাদুঘর, গবেষণা কেন্দ্র, প্রদর্শনী কেন্দ্র। এখানেই শেষ হলো আমাদের গোপালগঞ্জ ভ্রমণ। সারা দেশের ভ্রমণ সম্পর্কিত সকল আপডেট পেতে মাইটুর বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।